স্পেনে বসবাসরত গাজীপুর জেলাবাসীদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এক আলোচনা সভা করেছে ইতিপূর্বে গঠিত আহ্বায়ক কমিটি। গত 11 নভেম্বর মাদ্রিদের স্থানীয় এক রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। আমাদের স্পেন প্রতিনিধি সেলিম আলম জানান, সংগঠনের আহ্বায়ক মুর্শেদ আলম তাহিরের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল হক আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় মাদ্রিদ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় আহ্বায়ক কমিটির পক্ষে বক্তব্য রাখেন অসীম রিবেরু ক্রিস, ফারুক আহমেদ, তমিজুদ্দিন, রিপন, ইসমাইল প্রমুখ। প্রবাসে নিজেদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতা ও দেশীয় সংস্কৃতি লালন এবং দেশের উন্নয়নে সরাসরি ভূমিকা রাখা তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য বলে জানান বক্তারা। আরও বক্তব্য রাখেন খুরশেদ আলম মজুমদার, জিয়াউর রহমান খান, মিজানুর রহমান বিপ্লব ছাড়াও অনেকে।